আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের মধ্য থেকে এক ভাইয়ের প্রশ্ন ছিল, ভাই লিঙ্কডইন অ্যাকাউন্ট সাসপেন্ডেড, স্যার হোয়াট ক্যান আই ডু নাও। আপনার মূলত প্রশ্নের উত্তর হচ্ছে যে দেখুন, আপনার লিঙ্কডইন প্রোফাইল যদি কোনো কারণে টেম্পোরারি অথবা পারমানেন্টলি সাসপেন্ড হয়ে যায়, এই মুহূর্তে শুধুমাত্র আপনার একটি বিষয় থাকতে হবে, সেটি হচ্ছে আপনার একটি এনএফসি সাপোর্টেড পাসপোর্ট। যাদের মূলত এনএফসি সাপোর্টেড পাসপোর্ট নেই, তারা কিন্তু কোনোভাবেই লিঙ্কডইন অ্যাকাউন্টটা আর ভেরিফাই করতে পারবেন না। আমি যখন ভিডিওটি মেক করতেছি তখন হচ্ছে 23 মার্চ 2024, এইখান থেকে শুরু করে কিছুদিন আগ পর্যন্ত, গত 2 মাস আগ পর্যন্ত লিঙ্কডইন একটি আপডেট করছিল। সেই আপডেটটি হচ্ছে যারা এনআইডি কার্ড দিয়ে লিঙ্কডইন প্রোফাইল ভেরিফাই করেছিলেন, তাদের অবশ্যই অবশ্যই পরবর্তীতে পাসপোর্ট দিয়ে লিঙ্কডইন প্রোফাইল ভেরিফাই করতে হবে। অর্থাৎ আমরা যদি কেউ এখন থেকে লিঙ্কডইন প্রোফাইল ব্যবহার করতে চাই প্রফেশনালি, তাদের জন্য মূলত প্রোটেকশন ভেরিফাই অন করার জন্য মাস্ট বি একটি পাসপোর্ট সাবমিট করতে হবে। যাদের পাসপোর্ট নেই তারা মূলত এই বর্তমান সময়ে আর লিঙ্কডইন প্রোফাইল ব্যবহার করতে পারবে না। তাই এই মুহূর্তে আপনাকে অপেক্ষা করতে হবে ততদিন যতদিন পর্যন্ত আপনি আপনার পাসপোর্টটি তৈরি করেন। আশা করি উত্তর পেয়ে গেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।